ঝালদা থানার আইসি কি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছে ফেলতে চাইছেন, তিনি কি চাপ তৈরি করছেন, এই সমস্ত প্রশ্ন ঘিরেই শোরগোল। প্রশ্নের নেপথ্যে ভাইরাল একটি অডিও ক্লিপ, অভিযোগ এই ক্লিপে আইসির সঙ্গে নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপোর কথোপকথন শোনা যাচ্ছে। এও অভিযোগ উঠছে নিহত কাউন্সিলরের ভাইপোর উপর চাপ তৈরি করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছে ফেলার চেষ্টা করছেন ঝালদা থানার আইসি। যদিও জি চব্বিশ ঘন্টা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, কিন্তু তাতে বিতর্ক থামছে না। না তোরে দেখ একটা কথা বলছি, আমার কাছে কমপ্লেন দিচ্ছিস আমার এগেনস্টে, এটা কি হয়? কারণ কেসটা তো আমাকে করতে হবে, ঠিক আছে? যেটা আমার নামে দিচ্ছিস, তোর আমার নামে রাগ আছে, অভিমান আছে, সবকিছু আছে, ঠিক আছে, তুই আমার ডাইরেক্টলি নাম দেব। তুই যদি মনে করিস আমার চাকরি চলে গেলে, আমি সাসপেন্ড হয়ে গেলে, আমার বউ ছেলে না খেতে বললে তোর লাভ হবে, উপকার হবে। আমি তো করছি না, যা করছে কাকিমা করছে। শোন, কাকিমা করছে জানি তো, কাকিমা আমাকে চেনে কোনোদিন না। আমি তোর কাকিমার সাথে জীবনে কথা বলেছি, কাকিমা বলেছে আমাকে চমকেছি ভোটের আগে, তপন কাদুকে আমি চমকেছি যে তোমরা তৃণমূলে জয়েন করো, টিকিটে করো, কোনোদিন বলেছি? তুই তো জানিস কি কথা হয়েছে না। তাই ভালো বুঝিস কর, তোরা যদি মনে করিস, আর মনে যদি করিস আমাকে আমাকে মেরে ফেলে তোদের লাভ হবে, আমি আজ চলে আমার কাছে বন্ধুর কাছে দিয়ে দিচ্ছি, আমাকে গুলি করে মেরে দিয়ে চলে যা। তোর মনে করিস তোর কাকার কোনো বদলা হয়ে যাবে আর কি আছে। অডিও ক্লিপ আপনাদের শুনালাম, এই অডিও ক্লিপের সত্যতা জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি এখনো পর্যন্ত। কি জানা যাচ্ছে আর এই বিষয়ে বিস্তারিত জানবো বিক্রম দাস, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, আর কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, সবার আগে বলবো যে এই অডিও ক্লিপটি কিন্তু মিথুন কান্দু, অর্থাৎ নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর যিনি ভাইপো তিনি দিয়েছেন, এবং তার যেটা অভিযোগ বা তার যেটা দাবি যে মূলত এই আইসি ঝালদা তিনি কিন্তু তার যে পদে বহাল রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ এনেছেন নিহত কাউন্সিলরের স্ত্রী, কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো সেই অর্থে ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই তাদের অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেটা এই মিথুন কান্দুর অভিযোগ যে এর আগে যে অডিও ক্লিপগুলো সামনে এসেছে সেটা কিন্তু এই হত্যাকাণ্ডের আগে, যে হত্যাকাণ্ডের আগে যে ধরনের কথোপকথন হয়েছিল সেই বিষয়টাকে তারা সামনে এনেছিল। এবার যে অডিও ক্লিপটি তারা সামনে এনেছেন সেটা কিন্তু হত্যাকাণ্ডের পর, এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেই সময় পূর্ণিমা কান্দু যিনি অভিযোগকারিণী, যিনি কংগ্রেস নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী, এই অভিযোগপত্র জমা দেন, যেখানে তিনি সরাসরি অভিযোগ করেন থানার আইসির বিরুদ্ধে, সেই সময়ের অডিও ক্লিপ বলে এটাকে দাবি করা হচ্ছে। এবং এই অডিও ক্লিপের সত্যতা কিন্তু দুই চব্বিশ ঘন্টা যাচাই করেনি। তোমাকে জানিয়ে রাখবো সেখানেই যেটা অভিযোগ যে প্রতিনিয়ত কিন্তু এই আইসি তিনি কার্যত প্রভাবিত করার চেষ্টা করছেন পরিবারকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং কেন এই আইসি এখনো পর্যন্ত তার পদে বহাল রয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন নিহতের পরিবারের সদস্যরা।